হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে কেমন আছেন আমার প্রিয় আপু এবং ভাইয়ারা? আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমত আর আপনাদের দোয়া এবং ভালোবাসাতে আমি বেশ ভালো আছি। তো আজকের ব্লগটি আমি শুরু করছি সকাল থেকেই। আজকে সকালে উঠেছি, তবে আজকে সকালে উঠে পড়াশোনা করতে পারিনি, চলে এসেছি রান্নাঘরে। আর গতকালকে ছোলা ভিজাতে ভুলে গিয়েছিলাম, এজন্য আজকে সকালে আর ছোলাটা রান্না করতে পারছি না। তো ভাবলাম যে রুটি করে ফেলি, ময়দাটা ছিল, অনেকদিন পর রুটিটা করছি। আজকে প্রায় 2 থেকে 3 মাস হবে, রুটি করাটা তেমন হয় না বলতে, আসলে আমার সাহেব তেমন রুটি খেতে পছন্দ করেন না। আমার মোটামুটি রুটি খেতে ভালো লাগে, তবে আসলে একার জন্য এভাবে আর তৈরি করা হয় না, কারণ রুটি করতে কিন্তু অনেক প্রসেসিং করতে হয়, এই জন্য একার কথা ভেবে আর সেভাবে প্রস্তুত করি না রুটিটা। তো সকালে হচ্ছে ছোলা, দুধ, কলা এগুলাই খাওয়া হয়ে থাকে, তবে আজকে একটু ডিফারেন্ট আর কি। আর আমি এদিকে রুটিগুলো বেলে নিয়েছি, এখন ছেঁকে নিচ্ছি। আর আজকে একটা কথা ভাবছি যে দেখি আজকে কোথাও একটু ঘুরতে যাব, অনেক দিনই বের হওয়া হয় না। তো ভাবছি যে চা বাগানে যাওয়া যায় কি না, দেখি রান্না বান্না শেষ করি তারপরে বিকেলের দিকে যাব, এটা একটু চিন্তা আছে। এখন যদি জামাই ফ্রি থাকেন অবশ্যই যাব, এটাই ভেবে রেখেছি। রান্না করতে করতে আমার মাথায় যে কত শত চিন্তা আসে কি বলবো, তো কত কিছু যে ভাবি আমি। তো আমার মোটামুটি রুটি করা হয়ে গেছে, এভাবে আমি 4টার মতো রুটি তৈরি করেছি। আসলে বেশি রুটি খাওয়া হয় না, তো দুইজনের মোটামুটি 4টা রুটিতেই হয়ে যাবে আশা করি। আর রুটির সাথে করে নিয়েছি হচ্ছে ডিম ভাজি, তবে গতকাল রাতে আমি করেছিলাম বুটের ডাল, তো ওইটাই ছিল, আর নতুন করে করিনি। ওইটা দিয়ে আর হচ্ছে ডিম ভাজি দিয়ে মোটামুটি খেয়ে ফেলবো। তো আমি খাবারগুলো সার্ভ করে নিচ্ছি আর জামাইকে ডাকছি। আমার জামাই কি বলবো, কতবার যে খাওয়ার সময় ডাকতে হয়, আমি আসলে মানে ডাকতে ডাকতে পাগল হয়ে যাই, এরকম একটা অবস্থা। তো পরিশেষে আসে অনেকবার বলতে বলতে, কারণ যেন ছোট মানুষের মতো করে এইরকম আর কি। তবে আমি আমার জামাইয়ের কোনো দোষের কথা বলছি না, এগুলো আমার ভালো লাগে। আসলে সংসারের অনেক কিছুই আছে, অনেক কিছু মজার, অনেক কিছু ভালো লাগার, তো এটাই আর কি। এভাবেই চলে আমাদের দুজনের সংসারের দুষ্টু মিষ্টি সম্পর্ক এবং খুনসুটিগুলো। সবাই আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা এভাবে সারা জীবন হেসে খেলে সুন্দর সুস্থভাবে জীবন পার করে দিতে পারি। মহান আল্লাহ তাআলার কাছে অশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করি যে এমন একটি মানুষের সাথে আমার বন্ধন তৈরি করে রেখেছিলেন। জীবনে কতটুকু কি পেয়েছি সেটা হয়তো হিসেব করে রাখিনি, কিন্তু যতটুকুই পেয়েছি, যাই পেয়েছি, আলহামদুলিল্লাহ বলবো, মহান আল্লাহ তাআলার কাছে হাজার হাজার শুকরিয়া জানাই। তো মোটামুটি সকালের নাস্তা আমাদের হয়ে গেছে অনেক ভালোভাবে, আলহামদুলিল্লাহ সকালে নাস্তা করে ফেলেছি। তো এখন প্লেটগুলাও থালাগুলো ধুয়ে রাখলাম, আর এখন যাচ্ছি হচ্ছে একটু বেলকনিতে। আসলে গাছগুলো তো আমার জন্য অপেক্ষা করে থাকে যে কখন তাদের একটু খাবার দিব, মানে পানি দিব। ওদের মেইন খাবারই হচ্ছে পানি, আসলে পানি না দিলে ওরা তো একদম নেতিয়ে পড়ে। যত্ন তো অবশ্যই করতে হবে, আসলে যত্ন যে কোনো জিনিস করলে সেটা সুন্দর এবং ভালো থাকে। তো এখন আমি যেই কথাটা বলতে চাচ্ছি যে আমি কিছু কমেন্ট পড়ব অবশ্যই, কারণ গত ভিডিওতে আমাকে এক আপু বলেছে, আপু তুমি আমার কমেন্ট পড়বে। আসলে আমি তো সবার কমেন্টই কম বেশি পড়ি সেটা না বলতেই, কিন্তু যেহেতু এমন একটা কথা পেয়েছি আমি অবশ্যই পড়ব, সেই আপুর কমেন্টটাই আজকে আমি আগে পড়ব। আসলে যারা আমার ভিডিওটা দেখে আমার সাথে হচ্ছে অ্যাড আছেন, আমি তাদের কমেন্টগুলোই পড়ে থাকি। আসলে যারা অ্যাড নেই মাঝে মাঝে কমেন্ট করে এসে, এই কমেন্টগুলো আসলে আমি বুঝি যে কারা। তো আসলে যারা নিয়মিত আমি তাদেরকেই আপনাদের সবার সাথে শেয়ার করে থাকি। আর এই দেখুন আমার হচ্ছে শশা গাছে আজকে প্রথম ফুল এসেছে, তো এটা দেখে আমি ভীষণ খুশি হয়েছি, তো এটাও আপনাদের সাথে শেয়ার করলাম। তো গত ভিডিওতে প্রথম লাইক এবং কমেন্টই এসেছিল এই চ্যানেলটি থেকে, সালমা নুসরাত, আপু তোমাকে অসংখ্য ধন্যবাদ। আর এই আপুটি বলেছিল, আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম আপুমণি, সকালের নাস্তা শেষে পড়াশোনা, আমারও এত ঝামেলা লাগে, হয়তো আপুটাও পড়াশোনা করেন, এটাই বোঝাতে চেয়েছে। আসলে আপু সংসার করে পড়াশোনা চালানো অনেকটাই কষ্ট হয়ে যায়, এটা আমি বুঝি।
তারপর লিখেছেন বারান্দায় ফুলটা খুব সুন্দর হয়েছে কমেন্ট পড়লেন আমার খুব ভালো লাগলো আপু আমার কমেন্ট পড়লে খুশি হব এই তো আপু তোমার কমেন্ট আমি পড়েছি তোমার জন্য অনেক অনেক ভালোবাসা এবং শুভকামনা আর হচ্ছে আমি তোমাকে সাবস্ক্রাইব করে নিয়েছি ভালো থেকো সব সময় আমার জন্য অবশ্যই দোয়া করো এবং পাশে থেকো আসলে গত ভিডিওতে আমাকে যারা কমেন্ট করেছেন সবাই ভীষণ সুন্দর কমেন্ট করেছেন কি বলবো আমার প্রতিটা কমেন্ট পড়ে অনেক 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 আনন্দিত হয়েছে আমি তো সবার জন্য অনেক অনেক শুভকামনা এবং দোয়া তো অবশ্যই রয়েছে আমার মনে হয় আমাকে যারা কমেন্ট করেন বা আমাকে যারা সাপোর্ট করেন তারা আমাকে মন থেকেই অনেক বেশি ভালোবাসেন এবং স্নেহ করেন আমি এটা বুঝতে পারি আর আপনারা সবাই আমার কাছে অনেক বেশি প্রিয় মানুষ এটা আমি অবশ্যই বলবো তো এরপর তো আমরা ঘুরতে গিয়েছি তো সেটাই আপনাদের সাথে শেয়ার করছি হ্যালো এভরিওয়ান আজকে আমি চলে এসেছি অপরূপ সুন্দর চা বাগানে আসুন আপনাদের সাথে কিছু সুন্দর বিষয় শেয়ার করি এটা হচ্ছে চা গাছের ফুল আর এক একটা চা গাছ বেড়ে উঠতে কিন্তু অনেক বছর সময় লাগে গাছগুলো দেখতে ছোট হলেও এর বয়স কিন্তু অনেক বেশি প্রায় 20 থেকে 25 বছর বা তার বেশিও এই গাছগুলোর বয়স আর এই যে ফলটি দেখতে পাচ্ছেন এটা কিন্তু চা গাছেরই ফল এই চা গাছ নিয়ে বিভিন্ন মনীষীর বিভিন্ন মতামত আছে চা গাছ নিয়ে মজার মজার কিংবদন্তি আছে দেশ বিদেশে লোকমুখে প্রচলিত ধ্যানমগ্ন এক ঋষি মনীষীর নাকি চোখের পাতা বারবার জড়িয়ে যাচ্ছিল ঘুমে একসময় বিরক্ত হয়ে তিনি তার চোখের পাতা দুটোই কেটে ফেলে দিয়েছিল মাটিতে মাটিতে পড়া সেই চোখের পাতা থেকেই নাকি জন্ম নিয়েছে এই ঘুমতারা নিয়া চা গাছ আজকে আমরা এই চা গাছের নৈসর্গিক সৌন্দর্য আর ইতিবৃত্ত নিয়ে কিছু জানবো আমাদের জীবনটা হলো এক কাপ চায়ের মতো এটা ঠিক তেমনই স্বাদ দেবে যেমনটা আপনি বানাবেন চাতে রয়েছে এক ধরনের স্নিগ্ধ ও প্রশান্তিদায়ক স্বাদ পানির পরে চাই কিন্তু বিশ্বের সর্বাধিক উপভোগ্য পানীয় আর এই চা গাছের উৎপাদনটা শুরু হয়েছিল চীন দেশে বাণিজ্যিকভাবে 1650 খ্রিস্টাব্দে আর ভারতবর্ষের চাষ শুরু হয় 1818 খ্রিস্টাব্দে এরপর আমাদের বাংলাদেশের কথায় আসি 1855 খ্রিস্টাব্দে ব্রিটিশরা সিলেটে সর্বপ্রথম চায়ের গাছ খুঁজে পায় এরপর 1857 সালে সিলেটের মালনী ছড়ায় শুরু হয় বাণিজ্যিকভাবে চা চাষ আজকের সময়টা আমি অনেক বেশি উপভোগ করছি আসলে চা বাগানে ঘুরতে আসলে আমার ভীষণ ভালো লাগে দুটি পাতা একটি কুড়ির দেশ হিসেবে খ্যাত এই সিলেট সিলেটকে বলা হয় সৌন্দর্যের স্বর্গরাজ্য সিলেটকে যেন এই চা বাগানই সৌন্দর্যের অন্যতম একটা রূপ দান করেছে বাংলাদেশে মোট চা বাগান রয়েছে 167টি আর সিলেটেই রয়েছে 135টি তার মধ্যে সবচেয়ে বেশি রয়েছে মৌলভীবাজার জেলায় আমি এখন আছি বর্তমান মৌলভীবাজারের একটি চা বাগানে আমার সাথে দেখা হয়ে গেল একজন চা কন্যার সাথে মানে এনারা মূলত চা গাছের রক্ষণাবেক্ষণ দেখাশোনা এগুলো করে থাকেন তো ওনার সাথে আমার একটু কথা হলো তো বলল যে ওনারা এই বাগান দেখাশোনা করে থাকেন আমি জিজ্ঞেস করেছিলাম যে আপনারা চা পাতা কীভাবে তোলেন তো উনি বলল যে তারা কচি পাতাগুলোই মূলত তোলে তো আমি একবার পড়েছিলাম যে হচ্ছে আসলে চা পাতা তুলতে ছিঁড়তে হয় দুটি পাতা আর হচ্ছে একটি কুড়ি কারণ চায়ের মূল উপাদান হচ্ছে ক্যাফে আর ক্যাফের পরিমাণটা মূলত চায়ের কুচি পাতাতে আর কুড়িতে বেশি পরিমাণ থাকে জন্য চা পাতা তুলতে ছিঁড়তে হয় দুইটি পাতা আর একটি কুড়ি এই জন্য মৌলভীবাজারে বা সিলেটে আসলে আপনারা দেখবেন দুটি পাতা ও একটি কুড়ির দেশ সিলেট হিসেবেই পরিচিত চা গাছের এই নৈসর্গিক সৌন্দর্য আর সবুজ প্রকৃতির মাঝে জীবন যেন এক নতুন রূপ খুঁজে পায় জীবনকে প্রকৃতির সাথে মিশতে দিতে হয় প্রকৃতির সাথে নতুনভাবে নতুন করে সম্পর্ক করতে হয় প্রকৃতির সংস্পর্শে থাকলে মন এবং প্রাণ দুটোই প্রাণবন্ধ থাকে তো আমি পার হচ্ছিলাম এখানে একটা সাঁকোর মতো ছিল একটু ভয় লাগছিল তো জামাই হাত বাড়িয়ে দিল পার হয়ে গেলাম আর কি বলবো আমার তো যেতে ইচ্ছে করছিল না মনে হচ্ছিল চা বাগানের মাঝেই থেকে যাই তারপরও তো যেতে হবে কি আর করার তো এখন এখানে মোটামুটি বাই বাই করে নিচ্ছি
তো চা বাগানের সৌন্দর্য দেখতে দেখতে তো অনেক সময় লেগে গিয়েছিল। তো আমরা এসেছি টেস্টি ডেটে, এখন প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছে আস্তে আস্তে। আর বাইরে বের হলে সিম্পল কিছু না কিছু খাওয়া হয়, তো টেস্টি ডেটেই ঢোকা হলো। আর হচ্ছে এখানে কিছু গরম গরম জিনিসও পাওয়া যায়, এটা মোটামুটি ভালো লাগে। এখানে বেশ কয়েকবার আসা হয়েছে। তো আমার জন্য নেওয়া হয়েছে ক্রিম কেক রোল, আর ওইটা কি আমি জানি না, কারণ অর্ডারটা জামাই দিতে গিয়েছিল। আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো, চা বাগানের সৌন্দর্য সব মিলিয়ে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য আমাদের জন্য অবশ্যই দোয়া করবেন। Thanks for watching my video.